শুভ রাখি বন্ধন উৎসব বন্ধুরা, অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি কৃষবের জন্য এই ছোট্ট একটা রাখি উৎসব আয়োজন করেছি, যেহেতু ও আজকে প্রথমবারের জন্য রাখি পরবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, তোমরা আমাদের পাশে থাকো, ঠিক আছে? আর দেখে নাও যে কৃষব কি করে। ভালো করে নমস্কার করো। কি হচ্ছে এটা, দিদিকে দেখছো কেমন করে নম করে? ঠিক আছে, হয়েছে, এবার ওঠো। হয়ে গেছে নম করা। কৃষবের দিদি আর এটা হচ্ছে কৃষব। এই যে হ্যালো করো একটু, হ্যালো করো, বলে ভালো আছো তোমরা? আজকে কৃষবের ফার্স্ট রাখি সেলিব্রেশন। তো ফার্স্ট না, এটা হচ্ছে ওর বার্থের পরে তিন, মানে থার্ড টাইম, কিন্তু আজকে হচ্ছে ফার্স্ট। ওর ও আজকে ফার্স্ট হাতে রাখি বাঁধবে, আর ও দিদিয়া ওকে রাখি বাঁধবে। তো চলো দেখা যাক কেমন সেলিব্রেশন হয়। এইখানে এইখানে আমরা ওর জন্য সব রেডি করেছি। এই যে বসার জায়গা, নমস্কার করে বসতে হয় নাকি? আর এই যে সব রেডি হয়ে গেছে, রাখি আর দিদিয়া আর ভাইয়া ওখানে বসবে, আর রাখি সেলিব্রেশন হবে। হ্যাঁ, তো এখন বসার পালা চলছে। দিদিয়া এখানে বসো, বসো, হ্যাঁ যাও ওখানে বসো, ওখানে বসো, পুজো হবে, রাখি পড়বে, রাখি হাতে রাখি পড়বে, চলো এখানে বসো, বসো মাম্মা, বসো বসো, ফালা থাক, ফালার উপর বসতে হয়, বসো। ফ্রেন্ডস, তোমরা শুধু দেখো যে কৃষব কেমন দুষ্টু করেছে। ও একদম বসতে চায়নি, প্লাস ও কোনো টিকাও লাগাতে দেয়নি, জাস্ট কোনো ভাব, মানে কোনো মতে একটু জোর জবরদস্তি করে রাখিটা পড়েছে হাতে। তো সেটাই অনেক থ্যাঙ্কফুল। তো তোমরা সেটাই দেখে নাও, দেখো ও কীরকম দুষ্টুমি করছিল। সুন্দর লাগে তো, লাড্ডু খাবে, লাড্ডু, এই আসনে বসতে চাইছে না। ওকে একটা পার্ক খুলে দাও, পার্কের লোক দেখিও বসাতে দাও। হিসাব এখানে বসেনি, এই যে এখানে দাঁড়িয়ে আছে, দুষ্টু, খুব দুষ্টু, অনেক জোরাজুরির পরেও এখানে বসলো না। ওর দিদি কি সুন্দর বসে আছে, তাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই হবে, ঠিক আছে? তো নাও মিঠি, স্টার্ট করো। মুখটা একটু বিগড়ে গেছে, তো সেই জন্য ওকে এইভাবে যেখানে বসে, যেখানে কমফোর্ট ফিল করে সেখানে পড়ো। দিদিয়া ভাইকে রাখি পরিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ নাও, তোমার রাখিটা নাও, দাও হাত দাও বাবা, না ওটা ওটা পড়তে হয় হাতে, দেখো দিদিয়া পড়েছে। একেবারে অন্য কিছু করতে দিতে চায়নি, তবু ওর বাবাই ওকে অনেক বুঝিয়ে, আমরা অনেক বুঝিয়ে টুঝিয়ে, তবু ওর রাখিটা তো শেষমেশ পড়লো। আর এটা হলো সেই শুভ মুহূর্তটা। छोटे छोटे तो फिर मान जाती।
একটা দিদিকে খাইয়ে দাও বললা নতুন বল থ্যাংক ইউ বলে দিদিকে থ্যাংক ইউ বলে আর তারপরে ফাইনালি আমরা মন্দির থেকে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ওরা একটু খেলাধুলা করলো, আর আরেকটা রাখেছিল ওর দিদিয়ার কাছে, তো সেটাই ও পরিয়ে দিচ্ছিল ওর ভাইয়াকে। তো ফ্রেন্ডস, তোমরা দেখলেই তো আমরা এইভাবেই রাখিটা সেলিব্রেশন করেছি। আর ঋষভ কিন্তু লাস্টের দিকে বেশ এনজয় করেছে। আর একটু সুন্দর হতো যদি কিনা দিদি আর ভাই একটু ম্যাচ ম্যাচ ড্রেস পরতো। তো যদিও বা আমি অর্ডার করেছিলাম, সেটা তার মতো আসেনি জন্য আর ওরা পরতে পারেনি, বাট ইটস ওকে। এটাও বেশ ভালোই, অনেকটাই ম্যাচ ছিল দু ভাই বোনের, কোনো ব্যাপার না, নেক্সট টাইম নিশ্চয়ই হবে। আর বন্ধুরা, তোমরা তো দিদিয়ার গিফটটা দেখলে, কিন্তু ভাইয়ার গিফটটা তো দেখোনি। ভাইয়ার গিফটটা দেখার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও। বাই বাই।